হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অমিত্রা নলেজ অ্যাকাডেমি আজ আমি চলেছি দু হাজার সালে সমস্ত প্রয়াণ অর্থাৎ দু সালে যে সমস্ত ব্যক্তি মারা গিয়েছে যেগুলি তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে তাহলে দেরি না করে শুরু করি আজকের টপিক শুরু করার আগে বলে রাখি চ্যানেলটিতে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিও অবিচুয়ারিস টু জিরো টু টু বা দু হাজার বাইশ সালের সমস্ত প্রয়াণ দেখে নাও প্রথমেই আমি যে কোয়েশ্চেনটা এখানে রেখেছি সেটা হলো কে না মাস্টার শ্যাম সরান নেই খুবই গুরুত্বপূর্ণ ইনা ইনাকে মাথায় রাখতেই হবে কেন ইনি হলেন হিমাচল প্রদেশের বাসিন্দা এবং ইনি হলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার উনিশশো একান্ন সালের নির্বাচনে প্রথম ভোট কিন্তু ইনিই প্রদান করেছিলেন আমরা জানি যে ভোট যখন হয়েছিল তখন কত সাল হয়েছিল উনিশশো থেকে উনিশশো সালে দু বছর মানে দু বছর হয়নি টোটাল একশো কুড়ি দিন ধরে ভোটটা হয়েছিল কিন্তু তাহলে পরীক্ষার হলে যদি আসে কোয়েশ্চেন যে প্রথম ভোট কবে হয়েছিল অপশানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে উনিশশো থেকে উনিশশো বাহান্ন সাল ঠিক আছে এবং প্রথম ভোটার কে ছিল মাথায় রেখো মাস্টার স্যামসারান নেগি এবং ইনি এই রিসেন্টলি মারা গেছেন নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট হচ্ছে পেলি আমরা সবাই চিনি ইনি একজন কিংবদন্তি ফুটবলার ইনি কোথাকারের বাসিন্দা ইনি হচ্ছেন ব্রাজিলের বাসিন্দা উনিশশো আটান্ন উনিশশো এবং উনিশশো এই তিনটি ফুটবল বিশ্বকাপের সাথেই কিন্তু যুক্ত ছিলেন ইনি নেক্সট দেখে নেওয়া যাক ইলাভাট খুবই গুরুত্বপূর্ণ একজন ভারতীয় অ্যাক্টিভিস্ট এবং ইনি একটি জিনিস প্রতিষ্ঠা করেছিলেন কি ইনি প্রতিষ্ঠা করেছিলেন সেলফ উম্যান এমপ্লয়েড উমেন্স অ্যাসোসিয়েশন সেলফ এমপ্লয়েড উম্যান অ্যাসোসিয়েশন কলে কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ইলাভাট প্রতিষ্ঠিত করেছিলেন নেক্সট দেখে নেওয়া যাক আমরা সবাই চিনি জমশেদ ইরানি ইনি ভারতের স্টিলম্যান নামেও কিন্তু পরিচিত খুবই গুরুত্বপূর্ণ আর ইনি দু সালে কিন্তু পদ্মভূষণ পুরস্কারও কিন্তু পেয়েছেন নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট হচ্ছে পিনাকি চৌধুরী খুবই গুরুত্বপূর্ণ ইনি হলেন একজন বাঙালি ছবি পরিচালক আর বিক্রম গোখলে এই বিক্রম গোখলেও কিন্তু খুবই পরিচিত একজন অভিনেতা ইনি হলেন বলিউডের প্রভীণ অভিনেতা নেক্সট দেখে নেওয়া যাক আমৌ হাজি এই আমৌ হাজি হলেন ইরানের বাসিন্দা ইনি বিশ্বের শুষ্কতম মানুষ মাথায় রেখো বিশ্বের শুষ্কতম মানুষ হচ্ছেন এই আমৌ হাজি ইনি চুরানব্বই বছর বয়সে কিন্তু মারা গেছেন খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে সেই সমস্ত টপিকই রেখেছি যেগুলি তোমাদের কিন্তু আসন্ন সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখে নেওয়া যাক স্যার ডেভিড বাটলার ইনি কোথা থেকে বাসিন্দা ইনি হলেন ইংল্যান্ডের বাসিন্দা এবং এনাকে বলা হয়ে থাকে ফাদার অফ মডার্ন ইলেকশন সায়েন্স ইনি হলেন মডার্ন ইলেকশন সায়েন্সের জনক নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট হচ্ছে গুলাম আব্বাস খুবই গুরুত্বপূর্ণ গোলাম আব্বাস মন্তাসির ইনিকে ইনি হলেন একজন বাস্কেটবল খেলোয়াড় ভারতীয় বাস্কেটবল খেলোয়াড় ইনি হলেন মহারাষ্ট্রের বাসিন্দা নেক্সট দেখে নেওয়া যাক খুবই গুরুত্বপূর্ণ পণ্ডিত বীরজু মহারাজ ইনি ভারতীয় কত্থক ডান্সার ইনি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং ইনি পদ্মবিভূষণ পেয়েছিলেন উনিশশো সালে নেক্সট দেখে নেওয়া যাক লতা মঙ্গেশকর এই লতা মঙ্গেশকর হলেন ভারতীয় একজন কিংবদন্তি গায়িকা খুবই গুরুত্বপূর্ণ ইনি দু এক সালে ভারতরত্ন পেয়েছিলেন এটি ডাব্লু কোশ্চেনও কিন্তু এসছে দু এক সালে ভারতরত্ন পেয়েছিলেন এবং উনিশশো সালে ইনি দাদা সাহেব ফালকে পুরস্কার কিন্তু জিতেছিলেন নেক্সট দেখে নেওয়া যাক পণ্ডিত শিব কুমার শর্মা ইনি একজন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এবং সন্তুর পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি স্টারমার্ক মেনে দেখাও মেনে দেখো কারণ ইনি অজেন একজন কি সন্তুর বাদক ইনি পদ্মবিভূষণ পেয়েছিলেন দু হাজার সালে এবং সাহিত্য নাটক একাডেমি অ্যাওয়ার্ডও পেয়েছেন উনিশশো ছিয়াশি সালে নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট হচ্ছে জেনারেল বিপিন রাওয়াত ইনি হলেন ভারতের প্রথম সিডিএস অফিসার অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ ইনি হেলিকপ্টার দুর্ঘটনায় কিন্তু মারা গেছেন এই রিসেন্টলি ঘটনা আমরা সবাই জানি প্রায় ইনি তামিলনাড়ুতে কিন্তু ইনি মারা গেছিলেন কোন হেলিকপ্টারে করে যা কোন হেলিকপ্টারে ইনি যাত্রা করছিলেন ইনি যাত্রা করছিলেন এমআই ওয়ান সেভেন ভি ফাইভ এবং এটি একটি রাশিয়ান হেলিকপ্টার নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট হচ্ছে জয়ন্তী পাট্টনায়ক প্রথম চেয়ারম্যান ফর ন্যাশনাল কমিশন ফর উম্যান মাথায় রেখো জয়ন্তী পট্টনায়ক কিসের চেয়ারম্যান ছিলেন ন্যাশনাল কমিশন ফর ওম্যানের প্রথম চেয়ারম্যান ছিলেন এটি একটি স্ট্যাটিউটারি বডি উনিশশো সালে কিন্তু এটি এস্টাবলিশড হয়েছে এবং বর্তমানে এই ন্যাশনাল কমিশন ফর উম্যানের চেয়ারপারসন হলেন কে রেখা শর্মা নেক্সট দেখে নেওয়া যাক এম ভিজয়ান ইনি একজন বায়োলজিস্ট ইনি কেরালের বাসিন্দা ইনি সাহিত্যস্বরূপ ভাটনাগার পুরস্কার পেয়েছেন সায়েন্সে এবং ইনি পদ্মশ্রী পুরস্কারও কিন্তু পেয়েছেন আর সাহিত্য স্বরূপ ভাটনাগার পুরস্কার কিসের জন্য দেওয়া হয় থাকে সায়েন্সের জন্য বিজ্ঞানের জন্য কিন্তু বিজ্ঞানের আউটস্ট্যান্ডিং এর জন্য কিন্তু ওই সাহিত্য স্বরূপ ভাটনাগার পুরস্কার দেওয়া হয়ে থাকে নেক্সট নারায়ণ দেবনাথ খুবই গুরুত্বপূর্ণ এই নারায়ণ দীপ দেবনাথ একজন বিখ্যাত কার্টুনিস্ট ইনি নন্টে ফন্টে হাদা নাটকের কিন্তু সষ্ঠা নেক্সট দেখে নেওয়া যাক বাপ্পি লাহিরি এই বাপ্পি লাহিরি হলো একজন বিখ্যাত ভারতীয় গায়ক আমরা সবাই জানি এবং কে কে এই কেকের ফুল ফর্মটাও কিন্তু মাথায় রাখো কৃষ্ণকুমার কুন্নাথ ইনি একজন বিখ্যাত ভারতীয় প্লেব্যাক সিঙ্গার নেক্সট দেখে নেওয়া যাক শেন ওয়ান এবং অ্যান্ড্রু সাইমনস দুজনেই কিন্তু বিখ্যাত অস্ট্রেলিয়ান ক্রিকেটার নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট হচ্ছে ডক্টর ভি কৃষ্ণমূর্তি ইনি তামিলনাড়ুর বাসিন্দা এবং এনাকে বলা হয়ে থাকে জনক কিসের জনক পিএসইউ এর জনক অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের কিন্তু জনক ইনি পূর্বে ভেল সেল মারুতি সুজুকিরও কিন্তু চেয়ারম্যান ছিলেন সেল অর্থাৎ আমরা জানি স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেডেরও কিন্তু চেয়ারম্যান ছিলেন ইনি পদ্মশ্রী পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ তিনটে সম্মানে কিন্তু পেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখে নেওয়া যাক সিনজো অ্যাবে পূর্বে জাপানের প্রধানমন্ত্রী এবং দু সালে কিন্তু ইনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন আছাড়া আমি বলে দিই আমাদের চ্যানেলে অলরেডি পদ্মবিভূষণ পদ্মশ্রী পুরস্কারের যাবতীয় তথ্য কিন্তু ট্রিক্সের মাধ্যমেও কিন্তু আপলোড করা আছে যারা তারা অবশ্যই আগের ভিডিওটা কিন্তু দেখে নিও নেক্সট দেখে নাও সুশোভন ব্যানার্জি খুবই গুরুত্বপূর্ণ বিখ্যাত বাঙালি এক টাকার ডাক্তার হিসাবে ইনি এক টাকার ডাক্তার হিসাবেও কিন্তু পরিচিত বীরভূম ডিস্ট্রিক্টের বোলপুরের বাসিন্দা ইনি দু হাজার কুড়ি সালে ইনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ সুশোভন ব্যানার্জি মাথায় রেখো নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট হচ্ছে বিনাপানী মহন্তি ইনি হলেন একজন ভারতীয় ওডিসি লেখক এবং দু হাজার সালে ইনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন নেক্সট দেখে নেওয়া যাক সিন্ধু তাই সবকাল ইনি একজন ভারতীয় সমাজকর্মী এবং খুবই গুরুত্বপূর্ণ কেন এনাকে অনাথের মা হিসাবে ডাকা হয়ে থাকে অভিহিত করা হয়ে থাকে অর্থাৎ মাদার অফ ইন্ডিয়ান অরফ্যান হিসাবেও কিন্তু এনাকে অভিহিত করা হয়ে থাকে নেক্সট দেখে নাও নেক্সট হচ্ছে রঙ্গস্বামী এল কাশ্যপ ইনি একজন বিখ্যাত ভারতীয় গণিতবিদ নেক্সট দেখে নাও এইচ আর কেশব মূর্তি ভারতীয় গামাকা সূচক এবং গুরু এই গামাকা কি সেটাও বলে দিই গামাকা হলো এক ধরনের গল্প বলার ধরন এটি শুরু কোথায় হয়েছিল এই গামাকা এই গামাকা শুরু হয়েছিল কিন্তু তামিলনাড়ুতে নেক্সট দেখে নেওয়া যাও হীরাবান মোদি এই হীরাবান মোদী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা নিরানব্বই বছর বয়সে কিন্তু ইনি মারা গেছেন নেক্সট সুলোচনা চাভান ইনি একজন লাভানি গায়ক এই লাভানি লাভানি আমরা জানি একটা বিখ্যাত ফক ডান্স অফ মহারাষ্ট্রের মহারাষ্ট্রের বিখ্যাত লোকনৃত্য হল এই লাভানি এছাড়া এই ফক ডান্সের ট্রিক্সের ভিডিও খুব রিসেন্টলি এই চ্যানেলে কিন্তু আপলোড হবে নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট হচ্ছে ভাইরো সিং রাঠোর ইনে এনাকে বলা হয় থাকে হিরো অফ লঙ্গিওয়ালা ব্যাটেল যেটি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে উনিশশো সালে হয়েছিল নেক্সট দেখে নেওয়া যাক নীল পান বড়ুয়া ইনি হলেন আসামের বাসিন্দা এবং ইনি একজন পেশায় পেন্টার পণ্ডিত ভজন সপরী ইনি একজন সন্তুর বাদক দু সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন কিন্তু ইনি নেক্সট চলে আসি অরুণ বালি একজন বিখ্যাত ভারতীয় অভিনেতা ছবিটা দেখে কিন্তু তোমরা চিনতে পারছ অনেক ফিল্মে কিন্তু এনাকে দেখেছ নেক্সট চলে আসি মিলেনা সালভানি ইনি কথাকলি ডান্সের সাথে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ ইনি দু সালে কিন্তু পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন নেক্সট দেখে নাও নেক্সট হচ্ছে মুলায়ম সিং যাদব ইনি হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং ইনি পূর্বের সিএমের চিফ মিনিস্টার ছিলেন কি তাকার উত্তরপ্রদেশের কিন্তু চিফ মিনিস্টার ছিলেন এছাড়া এই বছর ইনি কিন্তু পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন এছাড়া তুমি আমাদের পদ্মবিভূষণ পদ্মশ্রীর যাবতীয় ট্রিক্সের মাধ্যমে ভিডিও কিন্তু আপলোড করা আছে যারা দেখো অবশ্যই দেখে নিও এছাড়া দেখে নাও সিডনি পয়টিয়ার ইনি একজন অ্যাক্টার কোথাকার একটা না হলিউড অ্যাক্টার খুবই গুরুত্বপূর্ণ এনার সম্পর্কে তথ্যটা দেখে নাও ইনি হলেন ফার্স্ট ব্ল্যাক অস্কার উইনার নেক্সট হচ্ছে বিলকিস ইধি এই বিলকিস ইধিকে ইনি হলেন পাকিস্তানের মা এবং ইনি ইধি ফাউন্ডেশন সাথে যুক্ত এই ইধি ফাউন্ডেশন কি ইদি ফাউন্ডেশন হচ্ছেন একটি সামাজিক কল্যাণ সংগঠন ইনি দত্তক নিয়েছিলেন ভারতীয় মেয়ে গীতা মাথায় রেখো ইনি কাকে দত্তক নিয়েছিলেন ভারতীয় মেয়ে গীতাকে যাকে কি না সমঝোতা এক্সপ্রেসে একা অবস্থায় খুঁজে পাওয়া গেছিল পরবর্তীকালে দু সালে এই গীতাকে কিন্তু পাকিস্তান থেকে ভারতে নিয়ে আসা হয়েছিল নেক্সট নেক্সট হচ্ছে কুইন এলিজাবেথ দ্বিতীয় কুইন এলিজাবেথ টু ইনি ইউকের ফরমার কুইন ছিলেন এবং ইনি ছিয়ানব্বই বছর বয়সে কিন্তু মারা গেছেন নেক্সট নেক্সট হচ্ছে কমল নারায়ণ সিং ইনি হলেন পূর্বের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং ইনি শর্টেস্ট শর্টেস্ট অর্থাৎ আঠেরো দিনের মাত্র আঠেরো দিনের কিন্তু চিফ জাস্টিস ছিলেন নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট হচ্ছে ইউরি বাক ইনি রাশিয়ার বাসিন্দা এবং ইনি মাথায় রেখো ওয়ার্ল্ডের ওল্ডেস্ট চেস গ্র্যান্ডমাস্টার কিন্তু জিতেছেন ইনি রিসেন্টলি মারা গেছেন নেক্সট হচ্ছে রজত কুমার কর এই রজত কুমার করকে ইনি হলেন একজন ভারতীয় রাইটার লেখক ইনি লঙ্গেস্ট কমেন্ট্রি করেছিলেন কিসের না লর্ড জগন্নাথ রথযাত্রার কিন্তু সবথেকে অর্থাৎ জগন্নাথের যে রথযাত্রার এর লংগেস্ট কমেন্ট্রি করেছিলেন ইনি পদ্মশ্রী পুরস্কারও জিতেছিলেন কিন্তু দু হাজার একুশ সালে নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট হচ্ছে জে ডি রায়মাবাই ইনিকে ইনি হলেন ফরমার চিফ মিনিস্টার অফ মেঘালয়া নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট হচ্ছে রাকেশ ইনি ইনিকে ইনি হলেন একজন স্টক মার্কেটের ইনভেস্টার ইনিও কিন্তু মারা গেছেন নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট হচ্ছে মিখায়েল ইনি ইনিকে ইনি হলেন লাস্ট সোভিয়েত লিডার যিনি ঠান্ডা যুদ্ধের কিন্তু শেষ করেছিলেন ইনি কিন্তু রিসেন্টলি মারা গেছেন নেক্সট হচ্ছে অভিজিৎ সেন এই অভিজিৎ সেনকে ইনি হলেন একজন ভারতীয় অর্থনীতিবিদ এবং ইনি প্ল্যানিং কমিশনেরও কিন্তু মেম্বার ছিলেন ইনি পদ্মভূষণ পেয়েছিলেন দু সালে নেক্সট সাইরাস মিস্ত্রি ইনি টাটা সন্সের চেয়ারম্যান ছিলেন পূর্বে ইনি রিসেন্টলি রোড অ্যাক্সিডেন্টে কিন্তু মারা গেছেন নেক্সট দেখে নাও নেক্সট হচ্ছে পুনিত রাজকুমার ইনি একজন ভারতীয় অ্যাক্টার এবং ইনি রিসেন্টলি মারা গেছেন ইনি তামিল ফিল্ম করতেন এবং ইনি হলেন কর্ণাটকের বাসিন্দা নেক্সট রাজু শ্রীবাস্তব ইনি এনাকে আমরা সবাই চিনি প্রায় ইনি হলেন একজন ইন্ডিয়ান অ্যাক্টার এবং কমেডিয়ান ইনিও রিসেন্টলি মারা গেছেন তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আবার দেখা হবে পরের ভিডিওতে এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের যদি তোমরা অন্য কোনো তথ্য চেয়ে থাকো বা তোমাদের জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্য কোনো টপিক যেটা তোমাদের দরকার সেই টপিকের ওপর অবশ্যই ভিডিও নিয়ে আসবো তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ